আওয়ামী বিচারক লীগ যারা যারা আওয়ামী বিচারক লীগের সদস্য তারা কি দেশের মানুষকে বিচার দিতে পারবে? মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারনীতির আওতায় এই বিচারকগণ ইতিমধ্যে এসে যাচ্ছে শুধুমাত্র ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার জন্য, শুধুমাত্র বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য। আজকে জেলে পাঠানো হয়েছে সেখানে শুধুমাত্র কষ্টের দিন যাপন করছে না, ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ওনার উপর যে অবিচার করেছে তার জন্য আগামী দিনে যারা যারা জড়িত আছে, প্রক্রিয়ার সাথে যারা যারা জড়িত আছে, কেউ রেহাই পাবে না। কিন্তু বন্ধুগণ, বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের একটি নতুন অঙ্গ সংগঠন হয়েছে, সেই অঙ্গ সংগঠনের নাম কি জানেন? আওয়ামী বিচারক লীগ। আওয়ামী বিচারক লীগ যারা যারা আওয়ামী বিচারক লীগের সদস্য তারা কি দেশের মানুষকে বিচার দিতে পারবে? তারা কি দেশের নেত্রীকে বিচার দিতে পারবে? গণতন্ত্রের মাকে বিচার দিতে পারবে? তারা আজকে নিজেদের অবস্থান একটি দলের পক্ষে আত্মপ্রকাশ করেছে। আগে সবাই জানত, দেশের মানুষও জানত, বাইরের সবাই জানত, কিন্তু তাদের আত্মপ্রকাশটা মানুষের সামনে আসাটা জাতীয়তাবাদী বিচারক লীগের যে আত্মপ্রকাশ করেছে সেটা মানুষের বোঝার বাকি নাই। আপনারা আত্মপ্রকাশ না করলেও বাংলাদেশের মানুষ জানে আপনাদের অবস্থান কি, আপনারা কোন দলের সমর্থনে ওই চেয়ারে বসে আছেন। তাই বলছি, এদের কাছ থেকে বিচার করার কোনো সুযোগ নাই, এবং এরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারনীতির আওতায় এই বিচারকগণ ইতিমধ্যে এসে যাচ্ছে। আগামী দিনগুলোতে আপনারা দেখতে পাবেন নতুন দিনের সূচনা হচ্ছে, যারা বাংলাদেশের মানুষের ভোট কেড়ে নেওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে, দেশনায়ক তারেক রহমানকে দেশে আসার পথে রুদ্ধ করে দিচ্ছে, এরা কেউ রেহাই পাবে না। তাই আজকের একটা আন্দোলন সফল করতে হবে, বাংলাদেশের বিচার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে, আইনের শাসন ফিরিয়ে আনতে হবে, বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে।